ত্রিদেশীয় সিরিজের বৃহস্পতিবারের ম্যাচে 82 রানে অল আউট হয়েছে বাংলাদেশ এবং ত্রিদেশীয় সিরিজের আজকে ফাইনাল ম্যাচ সেই ম্যাচটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং আমার সাথে যুক্ত হয়েছেন আমার ডান পাশে আছেন আনোয়ারুল ইকবাল মিতু সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষক সংগঠক সেই সাথে ম্যানেজার রংপুর রাইডার্স এবং সাথে যুক্ত হয়েছেন জাবেদ ওমর বেলিম সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রথমে শুরু করতে চাই যে আমাদের আপনার নিশ্চয়ই মনে আছে বেলিম ভাই যে 2009 সালে আমরা যখন খেলি শ্রীলঙ্কার সাথে আমাদের একেবারে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পথে ছিলাম সেই ম্যাচটি আমরা হেরে গিয়েছিলাম এরপরে 2012 সালে এশিয়া কাপ সেই সাথে 2016তে টি টোয়েন্টি তো সব কিছু মিলে ঘরের মাটিতে কাপ যেটা আমরা চাই সেটা একেবারে আমাদের কাছে আসতে আসতে আমরা আসলে হারিয়ে ফেলি ঠিক আজকেও সেই মোমেন্ট আসলে এবং সবাই আমরা এক্সাইটেড যে আসলে কি হতে যাচ্ছে আমি যদি আপনাকে দিয়ে শুরু করি যে কেমন কতটা সফলতার পথে বাংলাদেশ না 2009 আর 2018 ওই 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 চ্যাম্পিয়ন ওই চ্যাম্পিয়ন অনেক পার্থক্য এই চ্যাম্পিয়ন যদি ওই আমরা ম্যাচুর চ্যাম্পিয়ন হবো আর ওই ওই চ্যাম্পিয়নটা ছিল যে আমাদের অপরচুনিটি আসছিল আমরা কাজে লাগাইনি ওই হয়তো ওই সময় ওই চ্যাম্পিয়ন হলে হয়তো মানে সবাই আরও উল্লাস আরও মাতামাতি করতো অবশ্যই এই চ্যাম্পিয়নটা মোর ইম্পর্টেন্ট কেন যে কোনো নোট যদি ভালো করে শুরু করা যায় যে বছরের এটা আমাদের প্রথম টুর্নামেন্ট আর আপনি জানেন যে সাম্প্রতিক সময় আমাদের প্রচুর সিরিজ আমাদের 2018তে হোম অ্যাওয়ে নিয়ে তো এই ওই জন্য ওই চ্যাম্পিয়নটাকে আমি খুব ইম্পর্টেন্ট দিচ্ছি ইন দ্য সেন্স কে যে আমাদের সামনে যেগুলো খেলা আছে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে কনফিডেন্স লেভেল তো ওডিআইতে আমাদের কোনো সন্দেহ নাই আরও কনক্রিট হবে আরও আরও ভালোভাবে ইভেন এই এই চ্যাম্পিয়নটাও আমার কাছে মনে হয় যদি আমরা ইনশাআল্লাহ জয়লাভ করতে পারি আমাদের টেস্ট সিরিজ সামনে আছে এটাও অনেক প্লাস পয়েন্ট হবে মোটিভেট করার জন্য বলেন বা যে কনক্রিটের যে সেই সাথে 2017 সালে অনেক কিছু আসলে ঘটেছে আমরা সাউথ আফ্রিকা সিরিজটাতে অনেক খারাপ করেছি সেই সাথে আমাদের কাপটা কিন্তু আসলে অনেক বেশি আমি মনে করি যে এই কাপটা যদি আমাদের ঘরে চলে আসে তাহলে পুরো জিনিসটাই আসলে ক্রিকেটীয় যে ব্যাপারটা যে সফলতা সব কিছু আসলে ঘুরিয়ে যাবে না না দেখেন প্রফেশনাল লেভেলে কিন্তু আপনার পার্টিকুলারলি যেমন যেমন প্লেয়াররা কিন্তু আজকে হয়তো আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলি বা যারা আছে যারা ক্রিকেট 16 কোটি মানুষই ক্রিকেট বুঝে সত্যি কথাই বলি তো ওরা ঠিক আছে ওরা মাতামাতা প্লেয়াররা আমার বিশ্বাস যে তারা এটাকে অবশ্যই ব্যাকআপ মাইন্ড থাকবে যে চ্যাম্পিয়ন হলে ভালো হবে তারা একটা ফ্রেশ গেম হিসেবে নিচ্ছে এটা আনোয়ারুল ইকবাল মিতু আমি আপনার কাছ থেকে একই জিনিস শুনবো যে আজকে আসলে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড যে আজকের ম্যাচটি আসলে কেমন হবে বাংলাদেশ যেটা 82 রানে আসলে অল আউট হয়ে গেছিল সেখান থেকে আসলে অনেকটাই আমাদের মনে হয় যে আমরা ব্যাকফুটে গেছি কিন্তু বাংলাদেশ চাইলেই ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়টি আপনার কাছে শুনবো কিন্তু আমি একটু দর্শক মিরপুর শেলে বাংলা স্টেডিয়ামে আমাদের সহকর্মী তাপস জোবাইর আছেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে তাপস তাপস আপনি শুনতে পাচ্ছেন তাপস আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে টিকিট নিয়ে একটা ঝামেলা হচ্ছিল যেখানে শোনা গেছে যে লাঠি চার্জ হচ্ছিল ঠিক কি অবস্থা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় লাইনটি আসলে কেটে গেছে আমরা খুব তাড়াতাড়ি সহকর্মী তাপস জোবাইরের সাথে আরও একবার সংযুক্ত হব আমি আনোয়ারুল ইকবাল মিতু আমি আপনার কাছে শুনতে চাই আমি একটু ভাগ করে বলি যেমন 82 রান আমরা করছি দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওকে কারণ বাংলাদেশ টিমের যে পারফরমেন্স এটা যে কোনো টিমে অনেক সময় খেলতে খেলতে একটা বাজে টাইম আসে ওই একটা পার্টিকুলার ডেতে ওটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাট আপনি অন্য উইনগুলো দেখেন ওগুলোও কিন্তু এক পেশে হয়েছে বাংলাদেশের পরে হ্যাঁ হয়তো আমরা ওইটা একটা দিন খারাপ খেটে ফেলেছি আর আমরাই কিন্তু প্লেয়ারদের উপর প্রেশার দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই যে কাপ পেলেই ভালো টিম কাপ না পেলে খারাপ তা কিন্তু না উই শুড প্লে গুড ক্রিকেট এখন গুড ক্রিকেট কিন্তু ফানি গেম ঠিক আছে যেমন আমরা কাগজে কলমে কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কার থেকে অনেক আগানো বাট একদম আবার যদি ওই যে আপনি যে আগের সালের কথা বললেন তখন কিন্তু আমরা পিছানো ছিলাম বাট আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে অবশ্যই আজকে বাংলাদেশ খুব ভালো খেলবে এবং আশা করি সব আমি 16 কোটি মানুষের সাথে তাল মিলিয়ে বলতে চাই আমরাই কাপটা জিতবো বাট উই শুড নট
প্রেসারাইজ দেম, এই কাপটা পেলেই যে আমার টিম ভালো হয়ে যাবে। আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আমাদের সহকর্মী তাপস জোবাইর এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। তাপস, আমরা যেটি শুনছিলাম যে টিকিট নিয়ে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, লাঠি চার্জ হয়েছে, এই রকম কথাবার্তা আমরা আসলে শুনেছি, ঠিক এই মুহূর্তে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে মিশু আসলে টিকেটের একটা হইচই একটা লেগে আছে এবং টিকিট কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছে না। আর এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ঘোষণা করা হয়েছে যে টিকিট, আজকের খেলার টিকিট সব শেষ, কিন্তু এরপরও অনেক দর্শক টিকিটের জন্য ভিড় করছেন, যেখানে হচ্ছে মিরপুর ইনডোরে হচ্ছে টিকিট বিক্রি করা হচ্ছে, সেখানে অনেকে এসে ভিড় করছেন, কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েও কেউ কিন্তু টিকিট পাচ্ছেন না। এরপরেও এখন অনেকে এখানে দাঁড়িয়ে আছেন, আপনি দর্শকদের দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ টিকিট পাচ্ছে না, এবং অনেকেই ব্ল্যাকাররা টিকিট বিক্রি করছে, এরকম কিছু মানুষজনকে আমরা দেখতে পেয়েছি যারা 150 টাকা টিকিট 500 টাকা কিংবা 600 টাকায় বিক্রি করছে এখানে, এবং তাদেরকে কয়েকজনকে আসলে এভাবে এখানে হাতে নাতে ধরাও হয়েছে, কিন্তু তারা তখন আসলে তাদের আসলে পেটের তাগিদেই তারা এটা করছে, এরকম তারা বলছে যে তারা অভাবে হয়তো কয়টা টাকা লাভ করার জন্য হয়তো এই মিরপুরের স্টেডিয়ামের যে ফাইনালের টিকিট এটা ব্ল্যাক করছে। হয়তো দর্শকদের চাহিদাও আছে, দর্শকরা 500 টাকার টিকিট 150 টাকার টিকিট 500 টাকায় কিনছেও বাধ্য হয়ে অনেকটা, তবে একটা সুব্যবস্থা থাকলে, অনলাইনে বেশি টিকিট দেওয়ার ব্যবস্থা থাকলে হয়তো এরকম টিকিট নিয়ে এত দুর্যোগ পোহাতে হতো না দর্শকদের। আপনি জানেন দর্শকদের কিন্তু লাঠি চার্জও করা হয়েছে, তারা চেষ্টা করেছিল সড়ক অবরোধের, এবং সাধারণ দর্শকদের কিন্তু সেক্ষেত্রে লাঠি চার্জ করে সরিয়ে দেয় পুলিশ। সব মিলে হচ্ছে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং ইন্ডোর স্টেডিয়ামের আশেপাশে এলাকায় সবাই টিকিটের জন্য হাহাকার একটা, এবং টিকিট কারো হাতেই নেই, আর যাদের হাতে টিকিট আছে তারা অবশ্যই লাকি, তারা হয়তো 11:30 থেকে মাঠে ঢোকার একটা চেষ্টা থাকবে। এছাড়া আমি তাপস সম্বন্ধে একটু, তাপস আমি আপনার কাছে একটু শুনতে চাচ্ছি যে আজকে যেহেতু ত্রিদেশীয় সিরিজের একেবারে ফাইনাল ম্যাচ, আমরা যেটা জানি যে 2009 সাল এবং 2012 এবং 2016 সালে কাপটি আমাদের ঘরে আসতে নিয়েও আসলে আমরা নিতে পারিনি, ঠিক এই মুহূর্তে দর্শকদের মধ্যে কেমন উত্তেজনা দেখছেন, তারা আসলে কি মনে করছে? আসলে মিশু, দুইটা এশিয়া কাপ, একটা 50 ওভারের একটা 20 ওভারের টি-20 এশিয়া কাপ ফাইনাল ছিল, এই দুইটা ফাইনালের কোনোটাই কিন্তু বাংলাদেশ জিততে পারেনি, এবং এছাড়াও একটা ত্রিদেশীয় সিরিজ ছিল, সেটার ফাইনালে কিন্তু শ্রীলঙ্কার কাছে কিন্তু বাংলাদেশ হেরেছিল। এবার কিন্তু আরেকটা ফাইনাল, আমাদের অনেক বড় সুযোগ, আমরা অনেক ফেভারিট হিসেবে কিন্তু এই ফাইনালটা খেলছি, সেক্ষেত্রে আমাদের এই ম্যাচটা অবশ্যই জেতা উচিত, এবং দর্শকদের মধ্যেও কিন্তু এই আগ্রহটা প্রবল। এই জন্য আমি আরেকটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে বাংলাদেশ দলে কিন্তু অন্তত 2 থেকে 3টা পরিবর্তন আসতে পারে, এটা আমাদের যদ্দূর জানি। ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি হতে পারে ওপেনিংয়ে, যেহেতু আপনার আমরা দেখেছি যে আনামুলক বিজয় তেমন রান পাননি, অন্য একটা সূত্র জানা গেছে মোহাম্মদ মিথুন কিন্তু ওই ওপেনিংয়ে চলে আসতে পারে। এছাড়া মোহাম্মদ নাসির হোসেন কিন্তু আপনার মাত্র 5 রান করেছেন 3 ম্যাচে, সেক্ষেত্রে নাসিরের জায়গায় মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তির একটা সুযোগ আছে। আবুল হাসান রাজুর পরিবর্তে হয়তো অন্য কাউকে বিবেচনা করা হবে, আবুল হাসান রাজুর থেকে সেরকম সার্ভিস পায়নি দল। সব মিলে হয়তো 2 থেকে 3টা পরিবর্তন আমরা বাংলাদেশ দলে দেখতে পাবো, কিন্তু মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের অধিনায়ক, তিনি বলেছেন এই মুহূর্তে একাদশ জানানো হবে না, খেলার ঠিক আগ মুহূর্তে আসলে কিন্তু আমরা একাদশটা জানতে পাবো। এবং অবশ্যই আপনাদের সাথে রয়েছেন জাবেদ উমর বেলিম এবং রয়েছেন মিতু ভাই, ওনারা হয়তো আরেকটু ভালো বিশ্লেষণ করতে পারবেন যে আসলে বাংলাদেশ দলটা কেমন হবে এবং এই টুর্নামেন্ট জেতার জন্য বাংলাদেশ ফেভারিট কিনা। তাপস, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে একটা ফানি কথা আমরা আসলে শুনতে পেয়েছি যে গতকালকের যে টিকিট বা এরকম আগামীকালের যে টিকিটগুলো ছিল সেই টিকিট দিয়ে বোধহয় আজকের ম্যাচটি দেখা যাবে, এরকম কথা আমরা আসলে শুনতে পেয়েছিলাম, আসলে কি এমনটি কোনো কিছু ঘটছে? না মিশু, গত খেলার টিকিট গত খেলাতেই কার্যকর হয়েছে, এবং গত খেলায় তো বাংলাদেশ আলটিমেটলি 11 ওভার 4 বলেই শ্রীলঙ্কা ম্যাচটা জিতে নিয়েছিল, 82 রানের মাত্র টার্গেট ছিল, কিন্তু ওই ম্যাচের টিকিট দিয়ে কীভাবে ফাইনাল দেখা যায় এটা আসলেই একটা হাস্যকর বিষয়, এটা হয়তো একটা রটনা, একটা গুজব, এই গুজব আসলে কোনোভাবেই কার্যকর না। ফাইনালের টিকিট অবশ্যই ফাইনালের টিকিট, এবং ফাইনালের টিকিট এর মধ্যে শেষ হয়ে গেছে মিশু। এবং আপনি থাকুন আমাদের সাথে, পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হব, ধন্যবাদ আপনাকে।
আমাদের সহকর্মী তাপস জোবাইর যেটি বলছিলেন আসলে যে আজকের যে একাদশ টিমটা হবে সেখানে আমরা বোধহয় কিছু পরিবর্তন আসলে দেখতে পাচ্ছি, হয়তো এনামুল হক বিজয়ের জায়গাতে মোহাম্মদ মিশুন আসতে পারে। এই পরিবর্তনটা কি আজকে আমাদেরকে ভোগাবে নাকি আসলে পরিবর্তনটা আমাদের সফলতার পথে আসলে হাতছানি দিবে, কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমার আমার মনে হচ্ছে যে মিঠুনকে খেলানোটা খুবই বুদ্ধিমানের কাজ হবে, শুধু ও না, নাসিরের জায়গায় মিরাজকে আনলেও আপনি বোলিং অপশনও ভালো পাবেন। সুতরাং কারণ আমি মিঠুনকে কাছ থেকে দেখেছি এই রংপুর রাইডার্সে খেলার সময়, ও কিন্তু খুব একদম পারফেক্ট ব্যাটসম্যান যেটাকে বলে, ও কিন্তু সবাই ও উইকেট কিপার ব্যাটসম্যান, আসলে ও ব্যাটসম্যান উইকেট কিপার। হ্যাঁ, আর বিজয় খুবই ভালো করেছে, লিগগুলো ভালো করেছে, বাট বিপিএল এর ওর কিন্তু ইয়েটা ভালো ছিল না। বাট ঠিক আছে, আমার মনে হয়েছিল যদি এই মিঠুনকে আরেকটা খেলা আগে চান্স দেওয়া হতো তাহলে আজকে ও ভালো করতে পারতো। বাট ফার্স্ট গেম, ফাইনাল, প্রেশার থাকবে, কতটুকু ভালো করবে ইট অন হিম, আমরা এখানে আগাম বলতে পারবো না। বাট এই চেঞ্জটা দরকার, কারণ বিজয়কে কিন্তু অলরেডি চারটা গেম খেলানো হয়ে গেছে, বাট হি কুডন্ট স্কোর। আর নাসির অবশ্যই খুবই ভালো প্লেয়ার, বাট আপকামিং ছেলে মিরাজ, আমি সবসময় ইউথকে প্রেফারেন্স দিই, এটা আমার ব্যক্তিগত মতামত, ওইখানে বিসিবির যারা আছেন ওনা আমার থেকে অনেক ভালো বোঝে, বাট মিরাজকে খেলালে আপনি অফ স্পিনিং অপশনটাও বেশি পাবেন। বেলিম ভাই, দেখেন মিঠুন খেললে আমার কোনো অবজেকশন নেই, এটা টিম প্ল্যান হতে পারে কিনা, এত আপনি এখান থেকে বসে কমেন্টস করা ঠিক হবে না। কিন্তু যেটা উনি বললেন যে এটা খুব ফাইন্ড আউট, আমাদের যেমন এখন ধরেন নাসিরকে কথা উঠছে যে তিন ম্যাচে পাঁচ রান করেছে, তো এটা টেকনিক্যাল পয়েন্টগুলো কিন্তু ম্যানেজমেন্ট দেখবে যে নাসির কোন সময় নেমেছে, পাঁচ বল বাকি, দুই বল বাকি, ওটা একটা ব্যাপার ছিল। আট নম্বর ব্যাটিং করে আপনি আশা করতে পারেন না যে আপনার গিয়ে পঞ্চাশ করবে, কেন টেলের সঙ্গে ব্যাটিং করে, এটা একটা কারণ। আবার যদি মিথুনকে আপনি সুযোগ দেন, হ্যাঁ বিজয় আমি শুধু অসুবিধা নাই কেন আমার, তো মিথুন আমিও খুব কাছ থেকে গতবার আমি রংপুর হেড করছিলাম, মিথুন আমার প্লেয়ার ছিল, তো ওই জায়গাটা মিথুন নো ডাউট টেকনিক্যাল আর কোনো সন্দেহ নেই, কিন্তু যেটা বলছে বড় ম্যাচ, কিন্তু এই ম্যাচ খেলে মিথুনকে চারটা সুযোগ দেওয়া হোক, যেমন বিজয়কে আপনি চারটা সুযোগ দিয়েছেন, পারফর্ম করেছে, তো ওই জন্য আমার মনে হয় যে আবার যখন আছে আমরা সুযোগ দিলাম তো কাজে লাগাতে পারলো না, ইট ইজ ব্যাড। আমাদের এই কালচার মানে অনেকখানি আমরা এগিয়েছি এই কালচার থেকে, আমার মনে হয় যে কোনো প্লেয়ার ধরেন এখন ধরেন ইমরুল কায়েস আছে, কিন্তু গত সাত আট বছর যাবৎ কিন্তু বাংলাদেশ টিমে খেলছে, বাট স্টিল ইজ নট শিওর কি আমার জায়গা কোনটা বা নেক্সট ম্যাচ আমি খেলবো কিনা, কারণ ও কিন্তু একটা এস্টাবলিশড প্লেয়ার ছিল। তো এটা মনে হয় এটা হওয়া উচিত কি যদি মিথুনকে সুযোগ দেওয়া হয় আমার কোনো অসুবিধা নেই, বাট এটা ম্যানেজমেন্টের কাজ হবে, কিন্তু ওকে যাতে ওকে বলে দেওয়া উচিত কি আজকে ফাইনাল ছাড়াও তুমি আরও পাঁচ সাতটা খেলবা, ডোন্ট ওয়ারি, এটা হওয়া উচিত। কারণ আমরা যেভাবে দল আমাদের আমরা গুছিয়েছি বা যেভাবে ভালো ক্রিকেট খেলছে ওই ওই দুই একটা যে প্রবলেম আছে এর মধ্যে এই একটা কিন্তু অনেক বড় প্রবলেম। আমার এটা একটু সিনিয়র প্লেয়ার আছে, ক্যাপ্টেন আছে, ম্যানেজার আছে, তারা কিন্তু যার যখন যাকে খেলাবে ওকে এই কথা বলে খেলানো উচিত, আর যাকে ড্রপ দিবে ওকে বলা উচিত কি ভাই তুমি তিনটা ম্যাচ রেস্ট করবা, ইউ আর নট আউট অফ দ্য টিম। আমি আপনার কথা রেশ ধরে একটা জিনিস একটু আপনাদের সাথে বলতে পারেন, এটা এক ধরনের শেয়ার যে আমরা হাতুরে সিং যখন ছিল আর কি তখন যেমন দেখেছি যে বাংলাদেশ ফ্রিডম ভাবে যে খেলার ব্যাপারটা সেটা হয়তো আমরা দেখতে পাইনি, কিন্তু এখন একেবারে বাংলাদেশকে দেখতেই কিন্তু লাগছে যে বি প্রফেশনাল, এবং তাদের কিন্তু শারীরিক যে ব্যাপারটা সেটাও কিন্তু প্রফেশনালিজম কিন্তু চলে এসছে। সে জায়গাটা থেকে মনে হচ্ছে কি যে আজকের ম্যাচটা তো একেবারেই অন্যরকম, আসলে সবার এই যে শারীরিক কষ্ট যেটা আমরা আসলে বলি যে খুব দেখতে লাগছে বি প্রফেশনাল, এই রকম বাংলাদেশকে কি আমরা আজকে দেখব? আমার তো মনে হয় অবশ্যই, কারণ আপনি দেখেন আমি কিন্তু একটু আগে বললাম আপনাদের যে আপনি জাস্ট ওই একটা খেলার দিনটা বাদ দেন, অন্য যে কটা বাংলাদেশ খেলেছে দে ওয়্যার টোটালি প্রফেশনালস এন্ড দে প্লেড রিয়েলি ওয়েল। আপনি দেখেন এই শ্রীলঙ্কা, তারা কিন্তু বারবারই বলছিল যে আমরা কিন্তু খুবই স্বাধীনভাবে খেলছি, আমাদের ড্রেসিং রুমের দিকে তাকাতে হয় না। কারণ দেখেন হাতুরু সিং এ চলে গেছে দেখে বলছি না, প্রত্যেকটা কোচের একটা আলাদা আলাদা ইনফ্লুয়েন্স থাকে, যেমন আমাদের এই উত্থান পতনের মধ্যে অনেক ভালো ভালো কোচ এসেছে, কিন্তু ডেভ ওয়াটমোর থেকে শুরু করে এরা কিন্তু সবারই কিন্তু ইনপুট আছে, হাতুরু সিং এর যে একদমই নেই তা না, আছে, বাট হি ওয়াজ কাইন্ড অফ ডিকটেটর। আমি বাইরে থেকে বলতে পারি যেহেতু আমি বিসিবির লোক না, কোনো সমস্যা নাই, বাট সে খুব শৃঙ্খলার মধ্যে রাখতো এবং তার কিছু নিজস্ব প্লেয়ার ছিল, নাম না বললাম, সে কখনোই কিন্তু বাদ পড়তো না। এই যে একটু আগেও বললো যে ইমরুল কায়েস, আসলে ছেলেটার উপরে দিকে মানে কি বলবো রোলার কোস্টার চলে গেছে, কারণ একটা গেম খারাপ খেললে ওর মাথায় চিন্তা যে আমি বাদ পড়ে যাব, বাট আরেকজন প্লেয়ার আছে যে কখনোই বাদ পড়তো না, অনেক আপনারা জানেন তার নামটা নাই বললাম, কিন্তু এবার সে টিমে নাই। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা এখন টিমটা চালাচ্ছেন নিশ্চয়ই ফিউচারে ভালো একজন কোচ চলে আসবে,
আমার কথা হলো ওর কথার সাথে একদম যে প্লেয়ারটাকে আপনি ন্যাশনাল টিমে নিচ্ছেন নিশ্চয়ই তার ক্যালিবার আছে, সে ভালো প্লেয়ার, তা না হলে তো ন্যাশনাল টিমে আসে না। বাট আপনি সবাইকে একটা ধরেন আপনি 10টা গেম খারাপ খেললেন, তারপরে আপনি টিমে আছেন, ও একটা গেম খারাপ খেললো ওকে বাদ দিয়ে দিচ্ছেন কেন? বা আমি চিন্তা করলাম আমি ফিক্সড, সবারই কিন্তু একটা ব্যাড প্যাচ যায়। যেমন ধরেন একসময় মোহাম্মদুল্লাহকে টিম থেকে বের করে দিছিল, মোহাম্মদুল্লাহকে কি টিম থেকে বের করে দেওয়ার মতো প্লেয়ার? তাকে দেশে পাঠিয়ে দিছে, এটা কি ঠিক ছিল? হ্যাঁ, দেখেন দ্রাবিড়, গাঙ্গুলি এদের মতো প্লেয়ারও কিন্তু টিম থেকে বাদ পড়েছে, তারা রঞ্জি ট্রফি খেলে আবার ব্যাক করেছে। আমাদের দেশে ওই সিস্টেমটাই নাই, যাকে বাদ দিচ্ছেন টোটালি বাদ, আর আসতে পারে না, ব্যাকডোর নক করে। তাহলে আপনি লিগের স্ট্যান্ডার্ড হবে কিভাবে? আমি যদি ন্যাশনাল টিমে খেলি, ধরেন আমি খারাপ পারফরমেন্স করে বাদ পড়লাম, বাট আমি লিগে ভালো খেললাম, ভালো খেলার পরে দেখা গেল আমাকে ডাকে না, ডাকেই না, তাহলে আমি কেন লিগটা ভালো হবে? তাহলে তাহলে ওই কয়েকজন প্লেয়ারই কিন্তু ন্যাশনাল টিমের জন্য সিলেক্টেড, ওইটাও যেমন ঠিক না, আবার এটাও ঠিক, একদম ফিক্সড। হ্যাঁ, কথার কথা, আমি এক্স ওয়াই জেড খুব ভালো প্লেয়ার, আমি আর বসবই না, নো, সবার জন্য আমার যেটা কথা হলো সবার জন্য ইকুয়াল চান্স এবং ইকুয়াল ইয়ে থাকার দরকার। আদারওয়াইজ ওই যে বললো আজকে যে মিঠুন যদি আসে, সত্যি আমরা তো জানি না টিম কী হবে, মিঠুন যদি সত্যিই খেলে তো ওর জন্য তো আজকে ফার্স্ট গেম, ওর জন্য ফাইনাল, অন্যদের জন্য শুধু ফাইনাল, ফার্স্ট গেম না, ওর জন্য ফার্স্ট গেম, ওর উপরে প্রেশার থাকবে প্রচুর, বাট আমি মনে করি এই চেঞ্জটার দরকার আছে। বেলিম ভাই, মিতু ভাই একটা কথা বলছিলেন যে রঞ্জি ট্রফির কথা বলছিলেন, যেটা বোধহয় ইন্ডিয়াতে আসলে এই খেলাটা হয় এবং এখনো বোধহয় হয়, সেটা আমাদের বাংলাদেশে আমরা এই ধরনের ট্রফি, আসলে রঞ্জি ট্রফি খেলা হবে বা এই ধরনের কোনো ট্রফি খেলা আসলে দেখি না। আপনাদের সময়ে কি এরকম কোনো কিছু ট্রফি লিগ খেলা হতো? আমি একটু অ্যাড করি মিতু ভাইয়ের জন্য, আমাদের দেখেন আমরা যদি আমাদের ডোমেস্টিক আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, আমাদের সময় এত জাতীয় লিগ এত মানে আমরা সত্যি আমি ঠিক এই ট্রফি নিয়ে আপনার কাছ থেকে শুনবো, তার আগে আমি ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। ত্রিদেশীয় সিরিজের বৃহস্পতিবারের ম্যাচে মাত্র 82 রানেই অল আউট, তাই হঠাৎ করেই আসলে ফাইনাল ম্যাচটি কঠিন হয়ে গিয়েছে টাইগারদের জন্য। যদিও শ্রীলঙ্কান ঘুরে দাঁড়ানো অবাক হয়নি টাইগার ক্রিকেটাররা, বরঞ্চ এমনটাই প্রত্যাশিত ছিল মাশরাফিদের কাছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি এমন বিশ্বাস থাকার কারণটাও জানিয়েছেন মাশরাফি। শ্রীলঙ্কা দল অবশ্যই জিম্বাবুয়ে থেকে আরও বেশি পেশাদার এবং তাদের ইতিহাস আরও বেশি সমৃদ্ধ। শ্রীলঙ্কা যেটা করেছে সেটা অ্যাকসেপ্টেবল ছিল এবং আমাদের হারের ধরন নিয়েও আমরা কিন্তু বলছি না, কিন্তু তারা যে ঘুরে দাঁড়াতে পারে আমরা জানতাম। তাদের কিছু প্লেয়ার আছে যারা বিশ্বকাপ ফাইনালও খেলেছে, যে কোনো পরিস্থিতিতে তারা ভালো খেলতে পারে, যেটা হয়তো আমাদের দলে অনেকের 10-12 বছর খেলার পরও ওই অভিজ্ঞতাটি নেই। অবশ্যই ম্যাচ উইনার আছে এবং মাশরাফি মনে করেন আজকের ফাইনালের শুরুটাই বলে দেবে, সব ভুলের পুনরাবৃত্তি হোক এমনটা কোনোভাবেই চান না মাশরাফি বিন মুর্তজা। আবারও স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে, আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং আমার সাথে আজকে যুক্ত হয়েছেন আনোয়ারুল ইকবাল মিতু এবং জাবেদ ওমর বেলিম। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যেটি আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে রঞ্জি কাপ, এই হ্যাঁ ট্রফি, এটা আমাদের অনেকেই বাংলাদেশে আসলে বলেছেন যে ওই যে মিতু ভাই বলেছে, আমি একটু ক্লিয়ার করে বলি যে দেখেন অস্ট্রেলিয়া যদি ফার্স্ট ক্লাস দেখেন, ইন্ডিয়া, ইভেন পাকিস্তান, তাদের কিন্তু স্টিল যে ফার্স্ট ক্লাস ভেরি স্ট্যান্ডার্ড হয়। আমাদের এখনও অনেক ইম্প্রুভ করেছে এনসিএল, বিসিএল, বাট আমি মনে করি যে ইফ ইউ কম্পেয়ার উইথ ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা অনেক পিছিয়ে এখনও। ওদের ফার্স্ট ক্লাসের সঙ্গে ইন্টারন্যাশনাল ম্যাচের ধরেন 15-18-20 পার্থক্য, স্পেশালি ইন অস্ট্রেলিয়া। তো ওই জন্য আমাদের যেন ডোমেস্টিক প্লেয়ার রান করে, যদি অনেকের কথা বলবো আমি, বিজয়ের কথা বলতে পারবো, তুষার ইমরান, নাইম ইসলাম, এনামুল হক জুনিয়র, আব্দুল রাজ্জাক, তো এটা হয় কি আব্দুল রাজ্জাক বাংলাদেশের এস্টাবলিশড প্লেয়ার, ওখান থেকে ছিটকে পড়েছে। তো এটা হয় কি আমার কাছে মনে হয় কি যে এটা একটা ইম্পর্টেন্ট উইথ, আমরা আজকে 18 বছর
টেস্ট পেয়েছি, ওইভাবে কালচারটা আমরা এখন তৈরি করতে পারিনি যে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ক্যালেন্ডার বলেন বা কোয়ালিটি ওয়াইজ কিন্তু এখন NCL BCL করতে অনেক ইমপ্রুভ করেছে, বাট ইফ ইউ আর কম্পেয়ার উইথ ইন্টারন্যাশনাল ম্যাচ ওইভাবে ইমপ্রুভ হয়নি, আরও ইমপ্রুভ করা উচিত। কিন্তু আমি বরাবরের আগেও অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি, আমি বলেছি এখন আপনি আপনার স্টেজটা কোথায়, আপনি যখন বাংলা হিসেবে সুযোগ পাবেন তাহলে আপনি কোথায় ন্যাচারালি আপনার ডোমেস্টিক পারফরমেন্স, আপনি যখন বাদ পড়বেন যেটা বললো মিতু সাহেব যে তখন আপনি কোথায় কীভাবে ঢুকবেন, এখানে আপনি রান করে ঢুকবেন তাই না? তো তারপর আপনি ওখানে গিয়ে মানে সারাউন্ডিং যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার বলেন বা ম্যানেজমেন্ট তারা দে আর নট কনফিডেন্ট বা যে সুযোগ পাবে ও কনফিডেন্ট নাকি আমি ইন্টারন্যাশনালে এই নোটা শেষ করতে পারবো কিনা। তাহলে আমার কাছে মনে হয় ওই জায়গাটা একটু আর একটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত। আমরা নো ডাউট বাংলাদেশ টিমকে নিয়ে অবশ্যই আমরা মাথা কামাবো, মাতামাতি করবো, কেন ওটা হচ্ছে আমাদের হায়েস্ট প্রায়োরিটি উইথ অল কন্ডিশনস। যদি দর্শক টানা বলেন, স্পন্সর বলেন, পাবলিকের আগ্রহ বলেন, রংপুর রাইডার্স বলেন, কুমিল্লা বলেন, সবাই চায় কিন্তু রেডিমেড প্লেয়ার। তো ওটা হচ্ছে রেডিমেড একটা জায়গা, কিন্তু রেডিমেড জায়গাকে আপনি ব্যাক আপের জন্য কী করবেন, ওই যে আপনার ডোমেস্টিক ফলোড বাই ডোমেস্টিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি আমার এ টিমের ট্যুর সেম লাইক বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম সাউথ আফ্রিকা যাবে এ টিমের সঙ্গে খেলবে, বাংলাদেশ টিম ইংল্যান্ডে যাবে, যেমন আমরা শিডিউল করি বাংলাদেশ টিমের, ওই ক্যালেন্ডার না করতে পারলে আপনার প্লেয়ারও ওই জায়গাটা কংক্রিট হতে পারবে না যে দলে আবার ঢোকার জন্য, আবার যারা ম্যানেজমেন্টে থাকে ওরাও কনফিডেন্ট হবে না কি না এই টিমে তো সে 450 রান করছে। যেটা হয় কি বাইরের কাছে ছোট্ট একটা উদাহরণ দিই, পূজারা পূজারা শুধু টেস্ট ম্যাচ খেলে, কিন্তু পূজারা টেস্ট ম্যাচে ওই যেটা বলেন রঞ্জি ট্রফি বলেন দিলীপ ট্রফি বলেন ওটা স্ট্যান্ডার্ডে এত ভালো যে সে যখন টেস্টের সুযোগ পায় উইথ ফলোড বাই কাউন্টি ক্রিকেট খেলে। কিন্তু আমাদের তো ওই কালচার নেই, আমাদের কয়েকজন প্লেয়ার তাও টি টোয়েন্টি খেলে, টি টোয়েন্টি আর কাউন্টি মানে টেস্ট ম্যাচ ফোর ডে ম্যাচ অনেক ফারাক, অনেক একটা প্লেয়ার যদি টি টোয়েন্টি পারে টেস্ট খেলতে পারবে না, যে টেস্ট প্লেয়ার কিন্তু টি টোয়েন্টি আরামসে কপ করতে পারবে। তো ওই কারণে আমার কাছে মনে হয় কি এই যে আমাদের ওই সিস্টেমটাও নাই কে আপনি মমিনুলকে ওয়ান ডে খেলাবেন, টেস্ট খেলাবেন না টি টোয়েন্টি খেলাবেন, কনফিউজ ম্যানেজমেন্টও, কেন কনফিউজ কি আপনার এখানকার স্ট্যান্ডার্ডটা ওইভাবে নাই যে আপনি মমিনুলকে আপনি হুট করে সুযোগ দেবেন, কারণ যত গ্ল্যামার কিন্তু ওডিআই টি টোয়েন্টিতে কিন্তু টেস্ট কিন্তু মেন জায়গা। এখন পূজার আগে যদি আপনি দেখেন ও কিন্তু ওয়ারিড না ওর ফিউচার নিয়ে, কারণ সে টেস্টেই তো ভালো খেলছে, না ভালো খেলছে না আমি শেষ করি, ভালো খেলছে তো অবশ্যই, বাট সে তার জায়গা সে ইজ দ্য ফর ইকোনমিক্যাল ফর এক্সপোজার ফর কালারিং সব সে কমফোর্টেবল, সে কমফোর্টেবল হ্যাঁ। কিন্তু আমাদের প্লেয়ারটা হয় কি ব্যাকআপ মাইন্ড কাজ করে, যদি ওয়ান ডে না খেলতে পারি আমরা সারা মাসে সারা বছরে ছটা টেস্ট খেলি, কিন্তু ওয়ান ডে আমরা খেলি 30-40টা বা 20-50টা, সেম লাইক টি টোয়েন্টি গ্ল্যামার বেশি রং সব বেশি, এখন যেহেতু আইপিএল বিপিএল আসাতে সবাই ওখানে ঝুঁকতেছে বেশি, তো এইটা আমাদেরকে একটু যেহেতু আমরা হায়েস্ট লেভেল খেলি টেস্ট খেলি তো এই এই কালচার আমাদের তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু এই বাঞ্চ অফ প্লেয়ার সাকিব তামিম মুশফিক নাসির মাশরাফি মাহমুদুল্লাহ আমি হাতে করে তারা কন্টিনিউ লাস্ট 10-12 বছর বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করছে উইথ অল প্লেয়ার্স আর নিয়ার 200 ম্যাচ কাছাকাছি খেলে ফেলেছে এরকম। তাহলে আপনি এই টাইপের বাঞ্চ অফ প্লেয়ার এত কোয়ালিটি প্লেয়ার একসাথে কখনো এইভাবে পাবেন না, ইউ আর লাকি মোর এনাফ। আজকে বাংলাদেশ টিমের বড় কারণ হচ্ছে এইটা, কিন্তু আপনি যখন এই টাইপের প্লেয়ার শেষের দিকে আসবে তখন আপনাকে ওই কালচার বা ওই প্রসেসটা আপনাকে তৈরি করতে হবে, আদারওয়াইজ মানে ক্রিকেট একটু হলে স্ট্রাগলিং করবে, হয়তো আমার কাছে অনেকে একমত হবে না যে 16 কোটি মানুষ ট্যালেন্ট বেরোবে, ইয়েস ট্যালেন্টকে তো আপনাকে স্টেজ দিতে হবে, স্কুল ক্রিকেট বলেন সেকেন্ড ডিভিশন বলেন থার্ড ডিভিশন বলেন আর ফার্স্ট ডিভিশন বলেন প্রিমিয়ার লিগ তো পড়ে, ওগুলো যখন আপনি গোড়া আপনি স্ট্রং থাকবে অটোমেটিক ওই প্লেয়ার ওখানে রিপ্রেজেন্ট করবে প্রিমিয়ার লিগ বিপিএল তারপর বাংলাদেশ টিম বা আন্ডার 19 এ টিম বাংলাদেশ টিম। তো এই জায়গায় আমার মনে হয় ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হয়তো বলতে খুব ইজি মনে হয়, এত করাটা তো ইজি হবে না কিন্তু আপনাদের করতে হবে, ক্যান ইউ আর প্লেইং শুরু করা অনেক বেশি জরুরি। মিতু ভাই আপনি যেহেতু রংপুর রাইডার্সের সাথে ছিলেন ম্যানেজার হিসেবে, বিপিএল এর পুরো টিমটাকে আপনি আসলে দেখেছেন, আরো যতগুলো টিম ছিল সেই সাথে বাংলাদেশি যত প্লেয়ার আছে সবাইকেই মোটামুটি কাছে থেকে দেখা, আমাদের যারা আইকন প্লেয়ার আছে আমরা যদি তাদেরকে বাদ দিই তাহলে রিপ্লেসমেন্ট হিসেবে আপনার কাছে মনে হয় যে আমাদের এমন কোন প্লেয়ার আছে? অবশ্যই, কারণ আমি বলি যারা এখন আইকন আমাদের 5 জন আইকন প্লেয়ার যদি ধরেন না থাকে, আমি যদি আইকন থেকে বাদ দিয়ে যদি একটা টিম গঠন করি সেই টিমটা আপনি কেমন বানাবেন? আমি কি বিদেশি প্লেয়ার পাবো এর মধ্যে? না বিদেশি না, শুধু বাংলাদেশি, আমাদের ন্যাশনাল টিম যদি বানাতে চাই আমি মানে ন্যাশনাল প্লেয়ার আমি বলি যেমন আমারটা দিয়েই বলি, আমি শুধু একবার না আমি 2015 রংপুর রাইডার্সের ম্যানেজার ছিলাম, তো আমাদের এখানকার প্লেয়ারদের একটাই সমস্যা কনফিডেন্স। এই যে দেখেন এই যে বিপিএল যেটা এইখানে যখন প্লেয়াররা সব একত্রিত হয়
এখানে কিন্তু আসলে আপনার মেইন কাজটা হলো জেলিং, কারণ বিভিন্ন দেশ থেকে প্লেয়ার এখানে কিন্তু, আমি যেমন আমাদের টিম কোচ ছিল টম মুডি, ওকে আর কি মাস্টারফিকে বলে দিছে বোলিং চেঞ্জ করো বা ওইটা করো এটা করো, এগুলো এরকম না কিন্তু। হ্যাঁ, মানে বিপিএল আইপিএল এগুলো হলো গ্লামার ক্রিকেট, আপনি যদি আবার ওই টি টোয়েন্টিটা ন্যাশনাল টিমের জন্য খেলেন তখন ডিফারেন্ট বল গেম। যেমন আমাদের এখানে মেইন কাজটা ছিল শুধুমাত্র, দেখেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছিল, শ্রীলঙ্কার প্লেয়ার ছিল, নিউজিল্যান্ডের প্লেয়ার ছিল, বাংলাদেশি প্লেয়ার ছিল, এদেরকে একটা জেলিং করা, যে যত তাড়াতাড়ি জেলিং করতে পারবে, কারণ সব বিশ্বমানের প্লেয়ার, অন্য সব ফ্র্যাঞ্চাইজও কিন্তু 19-20 ছিল। আর ক্রিকেট জেতার জন্য একটা ভাগ্য লাগে, লাক লাগে, যেটা মাশরাফির আছে। মাশরাফি চারটা বিপিএল টুর্নামেন্ট জিতে পাঁচ, তো এরকম একটা লাকের ব্যাপার আছে। তো আজকেও যেমন আমি যে খেলায় চলে আসি, যেমন আজকে যে আমরা ট্রফি 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 করতেছি, আসলেও আমরা অ্যাডভান্টেজ পজিশনে আছি, কিন্তু আমি চাই না যে এই আমাদের কথায়, আমি জানি ওরা সবই প্রফেশনাল ম্যাচিওর, ওরা এখন টিভিও দেখছে না, দে আর থিঙ্কিং অফ টু ডেজ গেম। আমরা প্রেশার না দিয়ে আমরা যদি ইনশাল্লাহ ট্রফি জেতার চান্স আমাদেরই বেশি। আচ্ছা, আর আপনি যেটা বললেন, আমি আবারও কিছু প্লেয়ারের কথা বলি, যেমন আমি যেটা আসলে রঞ্জি ট্রফি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম এটাই, যে আমি যদি ন্যাশনাল টিম থেকে আজকে বাদ পড়ি, নেক্সট আমি কোন খেলা খেলে আবার ন্যাশনাল টিম আসবো, তার মধ্যে তা না হলে তো আমার মধ্যে আর, কিন্তু এখানে না এই ব্যাক করার ব্যাপারটা বেলিম ভাই আপনি আমার সাথে একটু যুক্ত করবেন। আসলে আমি হয়তো ভুল বলতে পারি, যে যখন ন্যাশনাল টিমে কেউ খারাপ খেলে তখন বোধহয় তারা এইচপি তে চলে আসে, হয়তো একাডেমি বা হাই পারফরম্যান্স টিমে। আমি বলি, আমি তাহলে আমি আমি নাম ধরেই বলি তাহলে, যেমন টেস্টের বেলায় বলি, সেই কালচারটা আমাদের তৈরি হয়েছে টেস্টের বেলায়। আমাদের দেশে আগে হতো মাত্র 3 দিনের গেম, এই কিছুদিন আগে হলো 4 দিনের গেম, একটা টেস্ট হয় কিন্তু 5 দিনের, পাঁচ দিনের। আমাদের প্লেয়ার যে 5 দিন পর্যন্ত খেলে, এটি কি মোর দেন এনাফ? না, কারণ আপনি তো মাঠে দাঁড়া থাকেন 3 দিন অথবা 4 দিন, এটি তো আপনার ম্যাক্সিমাম, তাহলে টেস্ট তো 5 দিনের। তা আপনি কিভাবে আশা করেন যে বাংলাদেশ ভালো করবে? তারপরেও কিন্তু ভালো করে, খুবই শর্টেস্ট টাইম অফ পিরিয়ডের মধ্যেই কিন্তু বাংলাদেশ অন্য যে কোনো দেশের সাথে আপনি কম্পেয়ার করেন, শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে কিন্তু বাংলাদেশ সব কয়টা ক্ষেত্রে কিন্তু ভালো খেলেছে। বাট আমাদের অ্যাজ এ জাতি কিন্তু আমরা খুব ইমোশনাল, আমাদের এক্সপেকটেশন কিন্তু সেই রকম। বাট আমরা এই প্লেয়ারদের কী ফ্যাসিলিটিস দিলাম, কী করলাম? যেমন আপনি ওদেরও আগে চলে যান, এই যে গোলাম রোশন প্রিন্স, দীপু চৌধুরী, ইউসুফ বাবু, তারপরে বাদশাহ, তারপরে আপনার যে হীরা ভাই, এরা যারা খেলছে এদের কোয়ালিটিও কিন্তু এখনকার প্লেয়ারদের মতোই ছিল একদম, বাট তাদের সেই ফ্যাসিলিটিস ছিল না, তারা বালতির মধ্যে করে পানি খেয়েছে। আর এখন একটা গেটরা, হ্যাঁ তোমাদের আগের প্লেয়ারের কথা বলছি, বালতির আমি এদের কাছ থেকে দেখেছি। হ্যাঁ, তো আমাদের ক্রিকেট কিন্তু সবসময় সমৃদ্ধশালী ছিল, এখন যেহেতু ফ্যাসিলিটিস অনেক ভালো, সামনে আমি আশা করি আরও ভালো হবে, বাট আমাদের সবার সাথে ইকুয়াল বিহেভটা করতে হবে। আমি বলতে চাচ্ছি এইটাই, এক্স প্লেয়ার সারাদিন বল খারাপ খেলবে কিন্তু সে ন্যাশনাল টিমে থাকবে, বাট ওয়াই প্লেয়ার একটা দুইটা খেলা খারাপ খেলবে চলে যাবে আর তাকে ব্যাক করতে দেয় না, এইটা যাতে না হয়। কারণ লিগে দেখেন, আমি তাহলে বলি, শারিয়ান নাফিস রেকর্ড দেখেন, টেস্টে চান্স কেন পায় না? তারপরে আপনার ইয়ে ওই ছেলেটা সেদিনই ওই যে হাইয়েস্ট রান করলো রাজ্জাকের সাথে, তুষার ইমরান, কেন তাহলে লিগে আমি ভালো খেলবো কেন তাহলে? আমাকে তো নিবেনই না, ইভেন নাইম ইসলাম, আমি ধরেন আমি জানি যে আমাকে আপনি নিবেনই না, আমার কি আর ইয়ে হবে যে ঠিক আছে ভালো খেলি? তাহলে কোনো একটা তো রিজন দেখাতে হবে। যে আর আরেকটা যেটা করে বাংলাদেশ টিম, যেটা আমি জানি না ও আরো ভালো বলতে পারবে, আপনি খুব শর্ট পিরিয়ড টাইমে আন্ডার 19 এর প্লেয়ারকে চট করে নিয়ে আসতেছেন আপনি ন্যাশনাল টিমে, তো তার তাকে সময় দিয়ে আনতে হবে এবং যাতে সে আরও এক্সপোজার পায়। আপনি চট করে নিয়ে আসলে, যেমন মোসাদ্দেক, মোসাদ্দেককে আমি মনে করি ও খুব আর্লি এক্সপোজড হয়ে গেছে, ডিউ টু সিনিয়র কিছু প্লেয়ার আগেই বাদ দিয়ে দিয়েছেন আপনি। মোসাদ্দেক টেস্টে খেলবে, আমরা সেটা নিয়ে আসলে কথা হচ্ছে, এবং আপনি সব সময় নিয়ম হলো কিছু সিনিয়র প্লেয়ার রেখে তার সাথে সাথে আপনি সারাউন্ডিং ইয়াং প্লেয়ার আনবেন, শুধু যদি ইয়াং প্লেয়ার দেন ভালো হবে না, আবার শুধু যদি বুড়া প্লেয়ারদের রেখে দেন তাও ভালো হবে না। বুঝা বড় দায়, এই ম্যাচ আরম্ভ হওয়ার আগে যখন প্রেস কনফারেন্স করেছিল চন্দ্রিমার ওদেরকে সিপিআর, ওরা বলে আমি 3 দিন ম্যাচ খেলে 3 টাইপের উইকেট পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওরাও বুঝতে পারছে না, ওরা না বুঝুক,
আমাদের একটু বোঝা উচিত আমরা কিন্তু আমি কেন একবার গ্রাসম্যানকে থ্যাঙ্কস দিয়েছিলাম চিটাংয়ের সাথে আমরা চিটাংকে চেয়েছিলাম স্পিন টেস্ট ম্যাচ ইংল্যান্ডের সাথে সেম অস্ট্রেলিয়ার আমরা চেয়েছিলাম স্পিন অল দ্য ইট ইজ নট প্রিপেয়ার্ড উইকেট আমার কাছে এভাবে উইকেটে খেলা উচিত না সে অস্ট্রেলিয়া থাকুক বা বাংলা যতই ভালো স্পিনে খেলুক কারণ বাংলাদেশ তামিমও বুঝছিল না কি হোয়াটস গোয়িং অন তো মিরপুর উইকেটে কালো মাটি এমনি একটু বুঝা দেয় কি আপনার শুকনা না ভিতরে কত ময়েশ্চার বা উপরে কতক্ষণ শুকাবে তো ওই জন্য এখান থেকে আমার ঠিক হবে না তারপর আমার বিশ্বাস যে নিশ্চয়ই আমাদের যে কোনো হোম টিম অ্যাডভান্টেজ নেয় তো ওইটা হয়তো ক্রান্সম্যানের কথা বলে যে কবে কখন পানি দিয়েছে ক্রান্সম্যানের ইনফরমেশন দিয়ে দেয় এটা অফ দ্য রেকর্ড বলছি আমি ঠিক আছে তখন এটা হয় কি তখন আপনার মাস্টারকে চিন্তা করে কি আমার স্ট্রেংথটা হচ্ছে চেজিং যে আমরা আজকে চেজে যাবো ওদেরকে আমরা ফিল্ডিং দিয়ে দেবো মানুষের থাকে না আমাদের স্ট্রংটা হচ্ছে যে আমরা প্রথমে ব্যাটিং করে ফেলে 300+ করে শ্রীলঙ্কার যে আমাদের যে বোলিং স্ট্রেংথ আর শ্রীলঙ্কার যে ব্যাটিং আমরা তো এটা হচ্ছে একদমই পার্সোনাল টিমের প্ল্যান থাকে উইথ এন্ড অফ দ্য ডে মাস্টার প্ল্যান করে কিন্তু ক্যাপ্টেন আর হয়তো কোচ একটু ইনভলভ থাকে তো ওইটা হওয়া উচিত যেটাই ডিসিশন নেক যেমন ছোট্ট একটা পয়েন্ট বলি আজকে মাশরাফি আজকে এস্টাবলিশ ক্যাপ্টেন টপ ক্যাপ্টেন গতবার ম্যাচে আমরা টস জিতে কিন্তু আমরা ব্যাটিং নিয়েছিলাম কোনো সমালোচনা নেই ইটস ফাইন কারণ মাশরাফি দ্য হায়েস্ট অথরিটি কিন্তু সেই মুশফিকের আমরা সাউথ আফ্রিকান টস জিতে আমরা ওদেরকে ব্যাটিং দিয়েছিলাম ঠিক আছে এটা নিয়ে হুলুস্থির অবস্থা আমার কাছে মনে হয় ক্যাপ্টেন কিন্তু অবশ্যই উইথ দ্য ফলোড বাই সিনিয়র প্লেয়ার উইথ কোচ বা এস্টাবলিশ এখন সেটা মুশফিক নিয়েছিল নাকি আসলে মুশফিক কে বলেছিল নিতে সেটাও কিন্তু একটা ব্যাপার প্রেশার তো মুশফিকের আসছে তো আমার মনে হয় এটা মাথায় রাখতে হবে যে ডিসিশনটা কিন্তু আইডিয়া মানে আলোচনার মাধ্যমে হয় তো যখন এইটা কোনো ডিসিশন ব্যাকফায়ার করে তখন ক্যাপ্টেনকে সবাইকে সাপোর্ট করা উচিত অফিসিয়াল আছেন এখানে অনেক হয় আমরা আমরা ডিসিশন হওয়ার পরে আরে আমি তো বলেছিলাম তো তো ওই সময় স্ট্রংলি বলতাম ওই ডিসিশনে স্টিক থাকতে হবে উইথ ওই পেশাদার ক্যাপ্টেনের উপর না আসে যে আজকে আমরা হয়তো ফাইনাল অনেক মাতামাতি করবো যেটা ডিসিশন দেখ মাশরাফি এটা হচ্ছে ফাইনাল ডিসিশন সেটা ভালো হোক বা খারাপ আমি একটু অ্যাড করি আসলে অলওয়েজ এটা ক্যাপ্টেনেরই করা উচিত এবং ক্যাপ্টেন এই ক্ষেত্রে হাইয়েস্ট অথরিটি একটা জিনিস বলি আমি লাস্ট খেলাটা আপনি দেখবেন পিচ আসলে ওই একটা কথা বললাম না ঢাকার পিচে কর্মকর্তা কেন ক্যাপ্টেনই বোঝে না মানে কেউই বোঝে না মানে আর আমি একটু জোকিংলি বলে রাখি আমাদের কিউরেটর কিন্তু শ্রীলঙ্কান হ্যাঁ ও সঠিক তথ্য দিছে কিনা কে জানে আচ্ছা তাই আমি বলি লাস্ট খেলাটা আমি যেটা বুঝছি অ্যাজ এ ক্রিকেটার আমি বুঝছি যে ওদিন কিন্তু প্রচন্ড ফগ ছিল আপনি দেখেন প্রচন্ড ভাবে ফগ ছিল হ্যাঁ এবং ওদিন কিন্তু বল সেই রকম ঘুরছে ওয়ারেজ ওরা কিন্তু কোনো উইকেটই হারায় নাই তাহলে কি মাশরাফি চেয়েছিল এটা আমার জাস্ট আমার অ্যাজাম্পশন যে যেহেতু আমরা ফাইনাল কনফার্ম আমরা ব্যাটিংটা করে একটু প্র্যাকটিস করে নিই ওয়ারেজ ওই দিন কিন্তু আসলে ফিল্ডিং নিলে অনেক ভালো হতো বাট আমরা যে হোঁচটটা আগে খেয়েছি বেটার দেন হোঁচটটা খাওয়া ইন ফাইনাল সুতরাং আমি মাশরাফির সাথে অনেক কাজ করেছি আমি জানি মানে খুব থিংকিং ক্যাপ্টেন ও ডিসিশন ঠিকই নিতে পারবে যে ফাইনালের জন্য কি করবে টস জয়লাভ করে যদি আজকে এই যে টসের ব্যাপারটা আমরা আসলে বলেই ফেললাম মানে কি মনে হচ্ছে আপনাদের যদি ওপিনিয়নটা নেই আপনারা কি চাচ্ছেন যে আমরা কি ফার্স্ট ব্যাটিং এ যাব না ফিল্ডিং এ যাব সেটা অবশ্যই পিচের উপর আসলে নির্ভর করছে পিচটা আসলে কেমন উইকেটটা কি আকার ধারণ করছে সেটা এখান থেকে বলা আসলে মুশকিল না এখন কোন পিচে খেলা হবে এটাও কিন্তু আমরা জানি না উইকেটটাতে খেলা হচ্ছে সেটাও একটা ব্যাপার পাঁচটা পিচ বেলিম ভাই আপনার আসলে কোনো আইডিয়া আছে যে আজকের আসলে ওইখানে মিট করে যেহেতু পাঁচটা উইকেট আমি বরাবরই বিশ্বাস করি যে আমাদের মানে অবশ্যই ওদের ফুটেজ দেখে আমাদের স্ট্রেংথটা কি এটা মাশরাফি ওইভাবে চিন্তা করে যাবে কি আমরা বলবো না যেমন এই টুর্নামেন্ট আরম্ভর আগে কে সাকিবকে তামিমকে এই হাতুরা সব ওদের দুর্বল পয়েন্ট জানে আমাকে দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই সবাই দুর্বল এখন এমন ফুটেজ ক্লিপিং থাকে আপনাকে একদম ইন্ডিকেট দিয়ে বোঝা যাবে এই জায়গাটায় আনকমফোর্টেবল এই জায়গাটায় কমফোর্টেবল তো এইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার স্ট্রেংথটা কোথায় আমার বিশ্বাস মাশরাফি ওটা নিয়ে যাবে একটু হতে পারে শ্রীলঙ্কার যে টাইপের ওদের আপনার মানে বোলিং অ্যাটাক আমার মনে হয় যদি আমরা হ্যান্ডেল করতে পারি যে প্রথমে যদি আমি ক্যাপ্টেন হতাম কারণ এত বড় প্রেশার বড় ম্যাচ আমার জন্য প্রেশার আমাদের প্লাস পয়েন্ট পাবলিকও আছে পাবলিকের প্রেশারও নিতে হবে শ্রীলঙ্কার জন্য প্রেশার কারণ শ্রীলঙ্কা কিন্তু টোটাল আমরা কিন্তু এই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো যদি ওই একটা ইনিংস বাদ দিই আমার কাছে যদি আমরা ব্যাটিং করতে পারি যদি এই যে ফগটাকে আজকে বার্গার রোদ সকাল থেকে আছে ব্যাটিং করে যদি আমরা 280 করে ফেলতে পারি শ্রীলঙ্কার যে দল আমরা আসলে প্রেশার নিই বা 300 কথাই নেই তো ওইটা মানে সুযোগ আছে বাংলাদেশের ওদের যে বোলিং অ্যাটাক যে প্রথমে ব্যাটিং করে ফেলতে পারি আমরা এটা আমিও একটা চিন্তা করতাম তারপরে এখান থেকে বলা ঠিক হবে না মাশরাফি হচ্ছে হায়েস্ট প্রায়োরিটি হায়েস্ট অথরিটি
এবং আমরা যেটা আমরা আসলে বারবারই মানে গত ম্যাচের কথা আসলে বলতে হচ্ছে, সেখানে আমরা সানজামুল বা আবুল হোসেন রাজুকে আমরা দেখেছিলাম, আজকে কি এমনটা মনে হচ্ছে যে দুজনের মধ্যে কেউ আসলে আমাদের একাদশে থাকবে, এমনটা মনে হয় আপনাদের কাছে কারো? যেহেতু আমাদের স্পিনার সাকিব তো আছে, তার সাথে হয়তো বা আমরা এমন একজন অপশনাল স্পিনার হিসেবে রাখতে পারতাম নাসিরকে, যার কাছ থেকে আমরা হয়তো ব্যাটিং এবং বোলিং দুটোই পাচ্ছি, কিন্তু সেই জায়গাটা থেকে মিরাজও সেম, মিরাজের কাছ থেকেও আমরা ব্যাটিংও পাচ্ছি বোলিংও পাচ্ছি, তারপরও কি এরকম মনে হচ্ছে যে সানজামুল? যদি লাস্ট টু মান্থস থ্রি মান্থস ব্যাকে যান, নাসির তো অবশ্যই এস্টাবলিশ রয়েছে বললো ভালো প্লেয়ার, বাট মিরাজ ইজ ডুইং মাচ মাচ মোর বেটার দেন হিম। আমার মনে হয় মিরাজকে যদি আজকে নেয় আর আবুল হোসেন ড্রপ করবে, এটা শিওর আমার কাছে মনে হয়। আবুল হোসেন আজকে খেলবে না, বাট ওর বদলে পেসার আমাদের আবুল হোসেনের জায়গায় তো আমাদের অলরেডি মাশরাফি, আমাদের মুস্তাফিজ, রুবেল, এই তিনজন পেসার তো আছে। হ্যাঁ, আমাদের তো চারজন পেসার নিয়ে আমরা আসলে খেলছি, একবার খেলেছিলাম এর আগেটা। আমি মনে করি সব সময় ফাইনাল, বিশেষ করে ফাইনাল সেমিফাইনালে মানে স্পেশালাইজড লোক নিয়ে খেলাই ভালো। যেমন মিরাজকে আপনি কি বলবেন, অলরাউন্ডার নাকি না? কারণ আমি বলি ওর হলো বোলিং প্রায়োরিটি দেন ব্যাটিং, এটি কিন্তু ওই ওই হিসাবই কিন্তু আমরা কিন্তু তার বোলিং প্রায়োরিটিটাই বেশি দিচ্ছি। হ্যাঁ, আমাদের আমি বলি মোসাদ্দেক কিন্তু আবার ব্যাটিং কাম অফ স্পিনার, দুইজন দুই প্লেয়ারে। কিন্তু আমি দেখলাম মিরাজকে, যদিও সে রাজশাহীতে খেলছে, সে একাই টিমের হাল ধরে রাখতে পারে এই বয়সেই। তো সুতরাং আমার মনে হয় যে আবুল হোসেন আজকে খেলবে না, এটা আমার প্রেডিকশন আর কি। আচ্ছা, আর মিঠুন উইল বি ইন, মিরাজ উইল বি ইন, এটা আমার জাস্ট পার্সোনাল প্রেডিকশন। একটা সেটা আমরা আসলে কিছুক্ষণ পরে আসলে বুঝতে পারবো আপনি যুক্ত করতে চাইছেন। আমি একটু একটু যে আবার এই কালচার থেকে আমাদের এই কালচার হয় কি যে পিওর অলরাউন্ডার একজন থাকবে, যেটা আমাদের ভেরি মাচ প্লাস পয়েন্ট বা দুইটা থাকবে। সাকিব ভেরি প্লেয়ার, টপ ব্যাটিং করে, নাম্বার থ্রি ব্যাটিং করে, দশ ওভার বোলিং করে, ফিল্ডিং আছে, কিন্তু আমাদের এই কালচার থেকে বেরোতে হবে কি ও একটু ব্যাটিং পারে, আপনার মানে ও একটু বোলিং পারে, ও একটু ব্যাটিং পারে, এই একটু একটু নিয়ে। আমার আমার খেয়াল আছে 98 এ আজহারউদ্দিন ক্যাপ্টেন ছিলেন বোধহয়, আমি যে ভুল না বলে থাকি, বাংলাদেশ টিম একটা ট্যুরে গিয়েছিল, তাহলে ওখানে বলছে তোমাদের এগারো জনই বোলিং করতে চায়, এগারো জনই ব্যাটিং করতে চায়। দেখেন আপনার নাসিরকে আপনি আশা করতে পারেন না আট নম্বরে গিয়ে এভরি ডে সে 30-40 করবে, কেন তো হয় ছয়টা উইকেট পড়বে, তখন সেখানে তো 30 করার মতো বল থাকে না, আপনি 30 টা করবেন শুধু তা না, এক্স্যাক্ট আমি ট্যাক করে এসেস করে এটা। তো ওই ওই কালচার থেকে বেরোতে হবে, কেন যে আমি মিরাজকে কেন নিচ্ছি, আমি মিরাজকে নিচ্ছি 10 ওভার বোলিং করার জন্য, আমি নাসিরকে কেন নিচ্ছি না 10 ওভার বোলিং করাবো, তার ঠিক আছে ওই যার কারণ আপনার পাঁচজন ব্যাটসম্যান, একজন আমরা সাকিব, ঠিক আছে ছয়জন, আপনি ছয়জন যদি 50 ওভার কিছু না করতে পারে ওই ব্যাটসম্যান করবে, কিন্তু 10টার মধ্যে একটা করবে। আর আমাদের চেঞ্জ হবার তো কোনো কিছু নেই, কারণ এক থেকে দুটো প্লেয়ার আমরা চেঞ্জ করতে পারি। যেটা আমি বলতে, আপনি যদি ছয়টা ব্যাটসম্যান যদি রান করতে না পারে, আট নম্বর ব্যাটসম্যান রান করতে পারবে না, এটা অলরেডি প্রুভড। মিঠু ভাই পারবে, কিন্তু হয়তো 10টার মধ্যে একটা পারবে, এটা ওইটা একা খেলে না, সে 19 ব্যাটসম্যান মোর দেন এনাফ। এরপরও যদি আমি ব্যাটিং এর কথা চিন্তা করি, পিওর বোলার বাদ দেই, তাহলে না খেলে আটজন যদি ব্যাটিং করে সেই টিম জিতবে। আপনার টেস্ট চিন্তা করতে পারেন, আমি সাতজন ব্যাটসম্যান যাবো, এখানে আপনার পাঁচ ছজন ব্যাটসম্যান এনাফ, আপনি একজন অলরাউন্ডার পাচ্ছেন, আর আপনার স্পেশালি ইন ওয়ান ডে টি টোয়েন্টি আপনাকে কিন্তু ওই আপনি যতই রান করেন রান আটকাতে হবে না, ওই পাঁচটা আপনার স্পেশালিস্ট বলার থাকবে, তিনটা থাকবে পেস বলার, একটা অলরাউন্ডার, একটা জেনুইন অফ স্পিনার বা লেফট আর্ম, এটা হওয়া উচিত। এটা অবশ্যই আমার বিশ্বাস যে করে, কিন্তু সামহাও হচ্ছে না, এই কালচার থেকে আমাদের বেরোতে হবে। আপনাদের আপনাদের দুজনের কাছে কি মনে হচ্ছে যে আমরা আজকে শ্রীলঙ্কান টিমে আসলে কোনো ধরনের কোনো চেঞ্জ দেখতে পাবো, বা টিম যেটা ছিল সেটাই কি থাকবে, না এনি চেঞ্জ এরকম মনে হচ্ছে কিছু? ওকে ফাইন, এটা আমি দুজনের কাছ থেকে শুনবো। আবারও আমাদের সহকর্মী তাপস জোবাইর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাপসের কাছে। তাপস, টস কি অবস্থা? মিশু, আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, টসে কিন্তু শ্রীলঙ্কা জয়ী হয়েছে। বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা কিন্তু এই প্রথম কোনো টস হারলেন, এবং বাংলাদেশ কিন্তু ফিল্ডিংয়ে এই মুহূর্তে কিছুক্ষণ পরেই মাঠে নামবে, এবং দুই দলে কিন্তু অলরেডি চলে এসেছে, বাংলাদেশ মাঠে নামবে এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু দলে আসতে পারে আমরা যদ্দূর জানি। ওপেনিংয়ে এনামূলক বিজয়ের জায়গায় মোহাম্মদ মিথুনের খুব একটা চান্স আছে, কারণ আপনি জানেন এমরুল কায়েসকে হয়তো চন্ডিকা হাতুরু সিংয়ে বাংলাদেশেরও কোচ ছিলেন, উনি অনেকটুকুই চেনেন এমরুল কায়েসকে, এবং শ্রীলঙ্কান খেলোয়াড়রাও কিন্তু এমরুল কায়েসকে খুব ভালো করে রিড করতে পারবেন, সেক্ষেত্রে মোহাম্মদ মিথুন কিন্তু একটা বিকল্প চয়েস হতে পারে। মিথুনকে ওরকমভাবে শ্রীলঙ্কান
খেলোয়াড়রা আসলে চিনে উঠতে পারেনি, কারণ ওর সাথে ওরকম ভাবে খেলা হয় নাই লঙ্কানদের, এবং হাতুরু সিংহ হয়তো তাকে অতটা জাজ করতে পারবে না। এছাড়াও কিন্তু সাইফউদ্দিনের একটা অন্তর্বর্তী সুযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু আবুল হাসান রাজু কিন্তু বাদ পড়তে পারেন। এছাড়া আরও একটি পরিবর্তন আসতে পারে, নাসিরের পরিবর্তে কিন্তু ওখানে আমরা মেহেদি হাসান মিরাজকে দেখতে পারি। এরকম অন্তত তিনটা পরিবর্তন কিন্তু আমরা দেখতেই পারি বাংলাদেশ স্কোয়াডে। সব মিলিয়ে বাংলাদেশ ফিল্ডিংয়ে নামবে একটা নতুন চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশ আগে সবগুলোতেই টস জিতে আসলে ব্যাট করেছে, সেক্ষেত্রে এটাতে ফিল্ডিং করাটা একটা চ্যালেঞ্জ অবশ্যই। বাংলাদেশ হয়তো সন্ধ্যায় যে খেলাটা হবে তখন বাংলাদেশ ব্যাটিং করলে লঙ্কানরা হয়তো একটু ভুগবে, তারা ডিউ ফ্যাক্টরে একটু ভুগবে। সব মিলে একটা চ্যালেঞ্জিং ফাইনাল, এবং এই ফাইনালের আগে বাংলাদেশ এর আগে আরও তিনটা ফাইনাল খেলেছে যেগুলোতে কিন্তু বাংলাদেশ একটা তো জয়লাভ করতে পারেনি, ট্রাই নেশন সিরিজ কিংবা এশিয়া কাপের মতো টুর্নামেন্টগুলোতে। আমি একটু দর্শকদের সাথে আসলে আজকের খেলা নিয়ে একটু কথা বলতে চাই, আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শকদেরও জানাতে চাই বাংলাদেশের দর্শকরা আসলে কী ভাবছেন আজকের খেলা নিয়ে, কী ভাবছেন? জি, আমি প্রথমে মনে করছি যে বাংলাদেশ যেহেতু প্রথম ব্যাটিং করে খারাপ করেছে গত ম্যাচে, তাই আমাদের জন্য এটা খুব ভালো সুযোগ যে আমরা তাদেরকে খুব, যেহেতু আমাদের বোলিংরাও সবাই ফর্মে আছে, মুস্তাফিজ খুব ভালো ফর্মে আছে, সাকিবও খুব ভালো করছে, তার মানে আমরা আশা করছি যে ওদেরকে আমরা 230-এর মধ্যে যেভাবে হোক, যেহেতু পিচটা বোলিংয়ে সহায় হচ্ছে, আটকিয়ে দিয়ে আমরা খুব ভালোভাবে একটা জয়, তারপর তামিম যেহেতু ধৈর্যশালভাবে ব্যাটিং করছে, সাকিবও করছে, তার মানে আমরা যদি পরে ব্যাটিং করি ইনশাল্লাহ আমরা জয় আশা করছি ইনশাল্লাহ। আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ ওপেনিংয়ে কিন্তু একটু নড়বড়ে, আমরা এনামূলক বিজয়কে ওরকমভাবে রান করতে দেখিনি, সর্বোচ্চ 35 রান করেছেন, অনেকগুলো লাইভ পেয়েছিলেন এবং সবশেষ ম্যাচগুলোতে খুব একটা ভালো করতে পারেন, সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে? ওপেনিংয়ে পরিবর্তন আসলে ইমরুল কায়েস আছে, ইমরুল কায়েস যদি ওপেনিং ভালো করবে তামিমের সাথে ওনার পার্টনারশিপটা একটু ভালো হয়। আর এমনি দু তিন ম্যাচ ইমরুল খারাপ করেছে, তামিম এনামুল খারাপ করেছে, ইমরুল আসলেই ভালো হবে। মিশু, আপনার আরও কিছু জানার আছে কিনা আমার কাছে, আপনি জানতে চাইলে আমাকে বলতে পারেন। তাপস, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে শ্রীলঙ্কান টিমে আসলে কোনো ধরনের কোনো চেঞ্জ আপনি দেখতে পেয়েছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা? এই মুহূর্তে শ্রীলঙ্কা কিন্তু আসলে তারা আসলে খুবই পজিটিভ সাইড, কারণ তারা আগের ম্যাচে মাত্র 82 রানে বাংলাদেশকে অল আউট করেছে, যদিও প্রথম ম্যাচে তারা 163 রানের বড় ব্যবধানে হেরেছিল, কিন্তু পরের ম্যাচে কিন্তু তারা ফাইট ব্যাক করেছে, এবং অবশ্যই চন্ডিকা হাতুরু সিংয়ের কোনো পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে আসলে আমার কাছে ওরকম লঙ্কান দলের পরিবর্তন সম্পর্কে আমার কাছে তেমন কোনো তথ্য এই মুহূর্তে নেই। তাপস জোবাইর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনার সাথে সংযুক্ত হব। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমাদের সহকর্মী তাপস জোবাইর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ টিম টসে আজকে হেরেছে এবং মাশরাফি বিন মর্তুজার এটাই প্রথম টসে হারা, এবং শ্রীলঙ্কা ব্যাটিং করছেন, বাংলাদেশের খেলা আর কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা আবারও আমাদের অতিথির কাছে ফিরতে চাই, যেটা আমাদের সহকর্মী তাপস জোবাইর বলছিলেন যে মাশরাফি বিন মর্তুজা এই প্রথমবারের মতো টসে তিনি হারলেন এবং শ্রীলঙ্কা ব্যাটিং এ তিনি, এই প্রথমবারের মতো না মানে এই টুর্নামেন্টে প্রথম, কারণ মাশরাফির একটা ইয়ে আছে, আমি বলি ও যে টস গুলো হারে ওই গেম গুলো জিতে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা আজকে জিতবো, এই তো? এটা আমি মনে করছি যে গুড টস টু লুজ আর কি, কারণ কি আমরাই কিন্তু এতক্ষণ আলাপ আলোচনা করছিলাম কোনটা করলে ভালো হতো বা কি হতো, কনফিউজ ছিলাম। আর টস নিয়ে আসলে আমাদের ভাই বেলিম ভাই, আমি আপনাদের কাছে আরো শুনতে চাই যে বাংলাদেশ যেহেতু টসে হেরে গেছে এবং পরিবর্তনের কথাও আমরা আসলে শুনেছি, কেমন হচ্ছে, কতটা এক্সাইটেড এই মুহূর্তে আমাদের কাজ করছে, দর্শকদের কাজ করছে, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমি একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে আজকে ত্রিদেশীয় সিরিজের একেবারে ফাইনাল ম্যাচ এবং বাংলাদেশ টস
হেরেছে, শ্রীলঙ্কা ব্যাটিং করবে এবং কেমন হতে যাচ্ছে, এবং সেই সাথে টিমে টিম একাদশে আসলে অনেকগুলো চেঞ্জ আমরা শুনতে পেয়েছি। মোহাম্মদ মিথুন আসবে, সাইফউদ্দিনের কথা শোনা গেছে, আসলে কি সেটা আমরা আলোচনার মধ্যে আপনাদেরকে জানাতে চাই এবং আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। আরও একবার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেটি আমি বলছিলাম যে টস যেহেতু হয়ে গেছে, শ্রীলঙ্কান টিমে হয়তো আমরা অনেক চেঞ্জ আশা করেছিলাম বাট সেটা আসলে দেখতে পাচ্ছি না। বাংলাদেশ টিমে অনেকগুলো চেঞ্জ আমরা শুনতে পেয়েছি, মোহাম্মদ মিথুনের কথা বারবারই বলছি, সাইফউদ্দিনের কথা শোনা গেছে, নাসিরের কথা একটু একটু আমরা আলোচনা করেছি, সেই সাথে কি মনে হচ্ছে বেলিম ভাই? আপনি বলছিলেন আমি জানি এখন আমার টিম তো হয়ে গেছে, টস জিতে হয়ে গেছে, টিম হয়ে গেছে, আমি জানি কি দল। আমার কাছে মনে হয় যেটাই হোক নিশ্চয়ই ম্যাক্সিমাম ওদের প্রায়োরিটি, কিন্তু আমি পার্সোনালি ই করতে পারি যে যেটা বললাম আগেও বলেছি আমি, মানে যেই খেলুক, ইমরুল কায়েস খেলুক বা মিথুন আলী খেলুক, তো ওই ওই জিনিসটা ওদেরকে মাথায় দিতে হবে যে আমরা কিন্তু ইট ইজ নট এন্ড অফ দ্য মানে ক্যারিয়ার বা এন্ড অফ দ্য মানে কী বলে আমাদের খেলা, এটা মাথায় রাখতে হবে যে চারটা সুযোগ। আমি একটু আপনাদেরকে আসলে টিমটা বলে দিতে চাই, বাংলাদেশ তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন যার কথা বলছিলাম, মেহেদি হাসান, মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। এবং আমরা যেটা বারবারই আসলে শুরু থেকে বলছিলাম যে আজকে অনেকগুলো চেঞ্জ আসলে আমরা দেখতে পাবো, সেই চেঞ্জগুলো মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, মিরাজ, মোহাম্মদ মিথুন, আমরা কিন্তু এই প্লেয়ারগুলো আমরা কিন্তু চলে এসেছি এবং বাকি যেগুলো আসলে ছিল সেটা এসেছে। আমি যেটা প্রেডিকশন করেছি সেগুলোই কিন্তু ফলে গেছে আমাদের, তার মানে আমরা প্রেডিকশন ভালো করছি না সেই কারণ একটু বয়স হয়েছে তো মানে কিছু অ্যাজাম্পশন করা যায়, কারণ আমার মনে হয় এই টিমটা ভালো হয়েছে। আপনি বারবার বলছেন বয়স হচ্ছে, দেখতে কিন্তু একেবারে মানে এভারগ্রিন লাগছে, সো ইউ ক্যারি অন। হ্যাঁ না না ইটস ওকে, বাট ওই আপনার আমার মনে হয় টিমটা ভালো হয়েছে এবং হোপ ফর দ্য বেস্ট। এবং ওই আরেকটা জিনিস আমি বলি, আমরা টস নিয়ে যতই মাতামাতি করি এটা পার্ট অফ গেম, হ্যাঁ হারলেই যে আমরা হেরে গেলাম, হ্যাঁ এটা হারলেই হেরে গেলাম, জিতলে জিতে গেলাম, ইটস নট দ্যাট। তাহলে তো আর যে টসে জিতলো বলে আমি ট্রফি নিয়ে যাই তা তো না, এইরকম হলে ভালোই হতো না? অবশ্যই ভালো, খুবই খারাপ হয়েছে। যারা ভালো দল ওরা কখনোই চায় না খারাপ উইকেট। আমরা তো আসলে অনেক কিছুই শুনতে পাচ্ছি, যেমন জিম্বাবুয়ের টিম থেকে অনেকে আসলে বলছিলেন এরকম, ওয়েস্ট ইন্ডিজ থেকেও আমরা শুনেছি যে আমাদের যে টেস্টে আসলে পাঁচ দিনের ম্যাচ হচ্ছে সেটা হয়তো বা চার দিনে চলে আসতে পারে। আবার গোলাপি বলের কথাও আমরা শুনেছি, সেটা অলমোস্ট শুরু হয়ে গেছে, আমরা নেক্সট চার দিনের টেস্ট তো হয়ে গেছে, সেটা হয়তো চার দিনের মধ্যে, যেটা পাঁচ দিনের খেলা সেটা হয়তো চার দিনে নেমে আসবে, খেলা তখন হয়তো তিন দিনে শেষ হবে এরকম একটা। মিতু ভাই সেটা ঠিক আছে, বাট আমি এই যে টসের কথা যেটা বলছিলাম আর কি, যত আপনি বলেন এই একটা দর্শক কিন্তু একটা ভালো কথা বলেছে, আমি কনফিডেন্ট ঠিক আছে ভালো ক্যাপ্টেন, আমি টসে জিতে ব্যাটিং নিলাম, আমি যদি শর্ট রানে আউট হয়ে যাই, আজকে যদি শ্রীলঙ্কা বাংলাদেশের মতো করে আমরা যখন দেখব ওদেরকে যদি আমরা 160-80 মধ্যে বুক করে দিতে পারি, তাহলে অনায়াসে কিন্তু আমরা আস্তে আস্তে খেলে জিতে যেতে পারি। সুতরাং আমি মনে করি এইটা গুড টস টু লুজ, কারণ বেলিম এই মাঠে অনেক খেলছে, আপনি কিন্তু পিচ দেখে বাংলাদেশি ক্যাপ্টেনই বুঝতে পারেন না পিচ কেমন হবে, ভেরি 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 ট্রিকি পিচ, আমার মনে হয় এটা ভালো হয়েছে। সেই সাথে আমার মনে কিউরেটর যারা আছে তারা হয়তো বা কিছুটা হেল্প করতে পারে। বেলিম ভাই আজকে তামিম ইকবালের সাথে যেটা আমরা একদম শুরু থেকে প্রেডিকশন দিচ্ছিলাম প্রত্যেকটা জিনিস আসলে ফলে গেছে, মোহাম্মদ মিথুন তিনি ব্যাটিং করবেন, আসলে মিতু ভাই যেটা বলছিলেন আসলে মিতু এবং মিঠুন কাছাকাছি আর কি, যে ফাইনাল ম্যাচ তার কাছে, ম্যাচটা সবচেয়ে বেশি অনেক বেশি প্রেশারে থাকবেন তিনি, সেটা কেমন দেখছেন? দেখেন মিথুন আলী কিন্তু এটা প্রথম বাংলাদেশ টিমে চান্স পায়নি। আপনারা যখন খেলতেন না তখন এই যে যখন একদম প্রেসারাইজ ম্যাচগুলো যখন হতো তখন আসলে কি চিন্তা হতো, ড্রেসিং রুমে কি করতেন আপনারা? এটা প্রেসার তো অজান্তে কাজ করে, সেটা তো কাজ করে, ড্রেসিং রুমে কি যাইতে আসতেন? এখন আমি দর্শক, আমি কিন্তু খেলোয়াড় চেয়ে বেশি প্রেশার নেই, কিন্তু খেলার মাঠে কিন্তু এত প্রেশার থাকে না। যখন আপনার টুয়েলভ ম্যান থাকেন, আমি বাংলাদেশ টিমে অনেক টুয়েলভ ম্যান ছিলাম, মাঠে যে খেলে যারা ওরা কম, আমি আমি যখন মাঠে খেলি তখন তো প্রেশার কম থাকে, প্রেশার কম বিকজ আমার পুরো ফোকাস থাকে একটা বল, এই বলটা আমি খেলবো, আমি যখন ফিল্ডিং করি এই বলটা আমি ধরবো, তো ওই জন্য প্রেশারটা কমে যায়। কিন্তু যারা দর্শক থাকে বা আমাদের মাঠের বাইরে থাকে, যখন আমি দলে থাকি না তখন খেলা দেখি, তখন কিন্তু অনেক কিছু কাজ করে, যদি এই আউট না হয় ম্যাচটা হেরে যাবো, এ থাকলে ম্যাচটা জয়লাভ করবো, কিন্তু ওখানে তা না, ওখানে আমি খেলবো, এক বল খেলবো। তা ক্রিকেটে একটা ভাষা আছে যেটা বলছে টচ কিন্তু আপনার কন্ট্রোলের না, উইথ আপনার যেটা আপনার কন্ট্রোলে, যারা প্রফেশনাল প্লেয়ার ওরা কিন্তু ওটা নিয়ে কাজ করে, যেমন আম্পায়ার, উইকেট, গ্রাউন্ডসম্যান, পাবলিক, এটা আপনার কন্ট্রোলে না,
যে ক্রিকেটের ভাষা আছে যেটা আপনার কন্ট্রোলে আপনি ওটা না চিন্তা করছেন, আপনি বলছেন না প্রেশার, তো প্রেশারটা তখনই রিলিজ হবে। যেমন ধরেন আপনি আজকে চ্যাম্পিয়ন হবেন কি হবেন না এটা আপনার কন্ট্রোলে না, আপনাকে আজকে আপনি এই বলটা খেলবেন, এই জন্য প্রেশারটা কমে আসে। যে এই প্রেশারটা কমাতে না পারে ও কখনো একটা বড় দল হতে পারে না, ও কখনো একটা বড় খেলোয়াড় হতে পারে না, তাকে ওই প্রেশার তো আসবে, প্রেশার নিয়ে তাই খেলতে হবে, স্পেশালি ইন ইন্টারন্যাশনাল এরিয়া। কারণ এমনভাবে এখন ক্যামেরা আপনার যদি ছোট খুদও আপনাকে ফোকাস করে, তো ওই জন্য ওই প্রেশারটা নিতে হবে, সেটা মিডিয়ার প্রেশার হোক, পাবলিক প্রেশার হোক, অফিসিয়াল প্রেশার হোক বা ক্যাপ্টেনের প্রেশার হোক, ওই প্রেশার নিয়ে যে ভালো করে সেই কিন্তু ভালো দল হয়, সেই কিন্তু এন অফ দ্য কেরিয়ার বা এন অফ দ্য ইয়ার টপ প্লেয়ার হয়। এবং দুজনের কাছে একটু শুনতে চাই যে সাইফউদ্দিন আসলে এসেছে একাদশে, আসলে একদম ইয়াং স্টার, ইয়াং ব্লাড, আসলে তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা আমাদের, কি মনে হচ্ছে আজকে প্রত্যাশা জায়গাটা আসলে কতটুকু শেষ করবে? মিথুন আলী একটা এমন প্লেয়ার, হি ইজ এস্টাবলিশড প্লেয়ার, কিন্তু আনফরচুনেটলি হি ইজ আ ক্লাস প্লেয়ার, নো ডাউট। কারণ আমি গতবার রংপুরে হেড করছিলাম আর এর আগেও সাথে আমি কাজ করেছি, ট্রিমেন্ডাস প্লেয়ার। আমার কাছে মনে হয় ওর জন্য কিন্তু নতুন না, আমার বিশ্বাস ও একটা ফ্রেশ ম্যাচ হিসেবে খেলবে, আর আমাদের ওই জায়গাটা আমরা এখনও স্ট্রাগলিং করছি সেটা কিন্তু আমি পুরোপুরি প্লেয়ারের দোষ দিব না, সেটা আমাদের একটু মানে আমাদের ম্যানেজমেন্টের দোষ দিব, হয়তো আমার সঙ্গে অনেকে একমত হবে না। কেন মিথুন আলী একবার চারটা কিপার নিয়ে খেলেছিল, ওকে নাম্বার ফাইভ ওপেনিং টপ খেলেছে, আবার সে প্র্যাকটিস ম্যাচে একদম সুপার ব্যাটিং করে টি টোয়েন্টিতে, আবার টি টোয়েন্টির সুযোগ দিয়ে আবার বাদ, তো এই জন্য কিন্তু ওর জায়গাটা স্টেবল হয়নি। তো ওই একটা জায়গা আমরা স্ট্রাগলিং করছি, আমার মনে একটু মাস্টার প্ল্যান যদি করে যে ইমরুলকে আমরা কী খেলাবো, বিজয়কে আমরা কী কী ফর্ম্যাটে খেলাবো, মিথুনকে আমরা কী ফর্ম্যাটে খেলাবো, কোথায় খেলাবো, এটা যদি ঠিক করতে পারে ক্রিকেট বোর্ড, তাহলে ওই ওপেনিংয়ে মানে ক্রিকেট বোর্ড আমি বলছি সিলেক্টর, কোচ, সিনিয়র প্লেয়ার, ক্যাপ্টেন, তখন ওই একটা জায়গায় আমার মনে আমরা উঠে আসবো। কারণ আমরা কিন্তু এখনও সবাই আমাকে কোশ্চেন করে যে জাভেদ ভাই আমাদের ওপেনিংয়ে একটা জায়গা এখনও দুর্বল, বা এটা আমি দুর্বল হওয়ার কারণ নড়বড়ে, তো ওটা বড় কারণ হচ্ছে কি জানেন, প্লেয়ারদের আমি দোষ দিব না। তো ওই জায়গাটা আমাদের ম্যানেজমেন্টকে একটু প্রফেশনালভাবে চিন্তা করতে হবে যে আমি কী চাচ্ছি ওর থেকে, ও আমাদের কী দিতে পারবে, এটা ক্লিয়ার থাকা উচিত। এই জিনিসটা ক্লিয়ার হলেই আমার মনে হয় সব। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই, মিতু ভাই আপনি বলবেন যে যেটা সাইফউদ্দিনের কথা আমরা বলছিলাম যে আজকে একাদশে তিনি চলে এসেছেন একেবারে ইয়াং স্টার, ইয়াং ব্লাড, তার কাছ থেকে আমাদের প্রত্যাশা আমরা আসলে অনেক কিছু আশা করি আমরা, যেহেতু বাংলাদেশ টিম আমাদেরকে অনেক কিছু দিয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে সবার কাছে আসলে অনেক চাওয়া। ওইটাই বললাম যে আমরা আসলে কিন্তু খুব ইমোশনাল জাতি, জাতি হিসেবে এই যে আমরাই কিন্তু প্রেশারটা ডেভেলপ করে দেই, বিল্ড আপ করে আমরাই টিমের উপর দিই। এবং সেই সাথে মেহেদী হাসান মিরাজ এই টুর্নামেন্টে একটি ম্যাচও তিনি খেলেননি, আজকে তিনি খেলবেন, আজকে তো মিঠুন একটা গেমও খেলেনি, তো কোনো সমস্যা নেই। আমি এত ম্যাচে আমি ওয়ারিড না, আমি বলি আমরাই কিন্তু প্রেসারটা তৈরি করে, আমি আপনি উনি এই প্রেসারটা কিন্তু ওদের উপর দিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা বলবো, মাঠে যখন গেল না ছোট করে শুনতে চাই, প্রেসারটা নাই, প্রেসার আসলে ওদেরকে নাই। আর মিঠুন সম্বন্ধে বলি একটু, ও কিন্তু কুল অ্যাজ কুকুম্বার, ও কিন্তু কোনো প্রেসার নেয় না, ও খুব ঠান্ডা মাথার প্লেয়ার, খুব ঠান্ডা। আর মিরাজ ও অনেক ইন্টারন্যাশনাল গেম অলরেডি খেলে ফেলেছে। মিরাজের একটা ব্যাপার হচ্ছে কি যে পুরো দলটাকে আসলে যে চার্মিং রাখা, সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। কথা বলেন আপনি যদি বিপিএলটার দিকে শুধু তাকান, কিছুদিন আগে হি প্লেড ট্রেমেন্ডাসলি ওয়েল, এবং এই একেই কেন আগে খেলানো না, কেন আবুল হোসেনকে খেলানো হলো, এইগুলোর মধ্যে না গিয়ে যে কিন্তু আমরা এখন পেয়েছি, আমরা আসলে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ম্যাচ শুরু হতে চলেছে। আসলে আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক এই ছিল আমাদের আজকের উই লাভ স্পোর্টসে, বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করছি এই ট্রফিটি আমাদের ঘরেই আসবে। সবাই ভালো থাকুন, এবং পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের মতো।